হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা সিবিজি চেকিং সম্পর্কে জেনে নেব। সিবিজির ফুল ফর্ম হলো কমপ্লিট ব্লাড গ্লুকোজ। দ্য ব্লাড গ্লুকোজ লেভেল ইজ দ্য অ্যামাউন্ট অফ গ্লুকোজ ইন দ্য ব্লাড, মানে আমাদের রক্তে শর্করার মাত্রাই হলো ব্লাড গ্লুকোজ লেভেল। দ্য রেঞ্জ অব নর্মাল ব্লাড সুগার ফর অ্যাডাল্ট ইজ ফাস্টিং লেস দ্যান 100 mg/gl, বিফোর মিল 70-130 mg/gl, আফটার মিল 1-2 আওয়ার্স লেস দ্যান 180 mg/gl, বিফোর এক্সারসাইজ ইফ টেকিং ইনসুলিন অ্যাট লিস্ট 100 mg/gl অ্যান্ড বেক টাইম 100-140 mg/gl অ্যান্ড নর্মাল অ্যান্ড র্যাঙ্গামলি A1C লেস দ্যান 7.0%। আমরা সাধারণত হসপিটালে এমার্জেন্সি ডিপার্টমেন্টে র্যাঙ্গামলি পেশেন্টকে সিবিজি চেক করি, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া অর আনকনশাস অর অ্যালকোহলিক ড্রাগ অ্যাবিউজ পেশেন্টদের ক্ষেত্রে। নর্মাল ব্লাড সুগার লেভেলের থেকে যদি কম ব্লাড সুগার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া, এবং ব্লাড সুগার লেভেল যদি নর্মাল লেভেলের থেকে বেশি মাত্রায় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া। এবার আমরা সিবিজি চেকিংয়ের প্রসিডিওর দেখে নেব। প্রথমে আমরা নাইফ ডিশের মধ্যে গ্লুকোজ স্ট্রিপ, ল্যান্সেট, সিবিজি চেকিং মেশিন অর গ্লুকোমিটার অ্যান্ড স্পিরিট ককাপ নিয়ে যাব। তারপর পেশেন্টকে আমরা স্যার অর নাম দিয়ে সম্বোধন করে জাস্ট লাইক মিস্টার এক্স অর ওয়াই দেন পেশেন্টকে বলবো যে আমি এখন আপনার ব্লাড গ্লুকোজ লেভেল চেক করব। দেন গ্লুকোমিটার অন করে স্ক্রিপ্ট পড়িয়ে রেডি করে রাখবো এবং তখন দেখবো সেখানে ব্লাডে ড্রপ ব্লিং করছে। তারপর পেশেন্টকে ফিঙ্গার কেপে স্পিরিট সোয়াব দিয়ে ক্লিন করে ল্যান্সেট দিয়ে প্রিক করব। একদম টিপ অফ দ্য ফিঙ্গারে না করে অল্প একটু সাইডে করব, এতে প্রসিডিওর পেনফুল হবে না। প্রয়োজন মতো প্রিক করার আগেও পেশেন্টকে একবার বলে নেব, আর পেশেন্ট যদি আনকনশাস হয় তাহলে পেশেন্টের আইডেন্টিফিকেশান ব্যাঙ্ক চেক করব। এরপর এক ফোঁকা ব্লাড স্ট্রিপের মধ্যে নিয়ে পেশেন্টের হাতটা ককেন দিয়ে চেপে ধরতে বলবো। দেন গ্লুকোমিটারে যে লেভেল আসবে সেটাকে আমরা রেকর্ড করব, এবং প্রসিডিওর শেষে ব্লাড ল্যান্সেট, কটন, গ্লুকোজ স্ট্রিপ প্রপার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অনুযায়ী ডিসকার্ড করতে হবে। আশা করছি ভিডিওটা আমাদের নার্সিং স্টুডেন্ট বন্ধুদের কাজে লাগবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।